বন্ধুরা, গুড ইভিনিং। সবাই কেমন আছেন? আশা করা যায় একটু বেটার, আগের থেকে একটু বেটার। আমরা সাবধানে চলতে শিখে গেছি কী করে আগামী দিনে কোভিডকে, জানি না পৃথিবী থেকে কোভিড কবে যাবে, তবে হ্যাঁ, আমরা মাস্ক নিয়ে, সঙ্গে স্যানিটাইজার নিয়ে আমরা চলতে শিখে গেছি। তো যাই হোক, এইভাবেই আমাদের জীবন কাটাতে হবে। তো কথা না বাড়িয়ে আমি যে গল্পটা বলছিলাম আপনাদের, সেই গল্পটাতে চলে যাচ্ছি। আমি কুহুর গল্প বলছিলাম আপনাদের, তো ছোট্ট মেয়ের গল্প। কুহুর তো বিয়ে হয়েছিল, এবং যারা আজকে আমার চ্যানেলে নতুন, তারা একটু স্ক্রল করলে আগের দিনের লিঙ্কটা পেয়ে গেলে আপনারা দেখে নিতে পারবেন। তো যাই হোক, কুহুর বিয়ে হয়েছিল, এবং কুহুর প্রথম বিয়ে ও টেকাতে পারেনি। যদিও ছোট্ট বয়সের প্রেম ভোলা তো যায় না, কিন্তু মানে কি বলবো, শুধু ইমোশন দিয়ে আবেগের সংসারও চলে না, পেটও চলে না। তো যাই হোক, ওর বিয়েটা টেকেনি, ওর ছাড়াছাড়ি হয়ে গিয়েছিল এবং ও বাপের বাড়িতে ফিরে আসে। ততদিনে ওর বাচ্চা, আমি তো বললাম এর আগের দিন যে ওর একটা ফুটফুটে একটা মেয়ে হয়েছে, মেয়েটির নাম অপরাজিতা। মেয়েকে নিয়ে ওর বাপের বাড়ি চলে এসেছিল, এবং ততদিনে ওর দুই পিসি এবং ঠাকুমা আর বাবা, ততদিনে এক পিসি একটা গভর্নমেন্ট সার্ভিস, একটা ছোটো চাকরি কিন্তু গভর্নমেন্ট সার্ভিস একটা ততদিনে পেয়ে গেছে। তো যাই হোক, একটু সংসারে হালটা একটু বেটার হয়েছিল ওদের। যাই হোক, তো এক্সট্রা মানে ওরা আসাতে আরও এক্সট্রা এ হয়েছে না। যাই হোক, ততদিনে সমস্ত ছাড়াছাড়ি হয়ে কুহু এবং কুহুর মেয়ে এখানে থাকতে শুরু করে। দিন যেতে থাকে, বাচ্চাটা বড়, অপরাজিতা বড় হতে থাকে। ওকে বাড়িতে অপা অপা বলে ডাকতো। অপা বড় হচ্ছিল, মায়ের মতোই তার চেহারা হয়েছে, খুব সুন্দর, মা যেরকম সুন্দর ছিল, তো মাও তো, মা তো নিজেও ছোটো। তো যাই হোক, এবার যত দিন যাচ্ছে তত বুঝতে পারছিলো না পয়সার প্রয়োজনটা প্রতিটি মুহূর্তে। মানে এটা এটা হচ্ছে কলিযুগ। তো আমাদের শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলে গিয়েছিলেন যে এই কলিযুগে কোনো যাগযজ্ঞ কিচ্ছুতে কাজ হবে না। বলছে এখানে অর্থই সার, পয়সা, যার পয়সা আছে তার সব আছে। মানে এরম একটা, এটা আমার কথা নয়, এটা ঠাকুর বলে গেছেন যে কলিযুগে অর্থই সার। তো হ্যাঁ, এক একজনের জীবন এক এক রকম। তো যাই হোক, প্রতিটি মুহূর্তে আমাদের চলার পথে কিন্তু অর্থ লাগে, প্রতিটি মুহূর্তে, সমস্ত জায়গায় পয়সার প্রয়োজন। তো সেটা কিছুদিনের মধ্যেই কিন্তু কুহু ভালোভাবে বুঝতে শুরু করছিল, আর দেখছিল বাবার স্ট্রাগলটা দেখছিল। বাবারও তো ধীরে ধীরে বয়স বাড়ছে না, যত ও মানে অপা যত বড় হচ্ছে এদিকে বাবারও বয়স বাড়ছে। বাবাকেও ভীষণ ভালোবাসত কুহু। তো যাই হোক, একদিন ও যখন বুঝতে পারছিল যে পিসিরও একটুখানি, মানে পিসির কিন্তু ওই বাচ্চাটার জন্য করতে কোনো অসুবিধা নেই, কিন্তু কুহুর জন্য করতে আজকাল মানে বোঝা যায়, থাকতে আমরা ওপর থেকে হয়তো বুঝবো না, কিন্তু যে যাকে নিয়ে ঘর করে না বুঝতে পারে। তা কুহুর একটু অভিমানে লাগছিলো সেগুলো, তবে অত ডিটেলে বলছি না। সংসারে থাকতে গেলে বিভিন্ন জিনিস হয় না, আমাদের সেন্টিমেন্টাল লাগে, বাচ্চাটার ব্যাপারে কিছু ছিল না। তো যাই হোক, এই করতে করতে একদিন ও বাবাকে জিজ্ঞেস করলো যে বাবা, আমি এরকম একটু পড়াশোনা তো কমপ্লিট করতে পারিনি না, ও খুব ছোটো বয়সে ওর বিয়ে করে নিয়েছিলো ও পালিয়ে। তো যাই হোক, আমরা তো ভালো মন্দ বিচার করার কেউ না, ওর নিয়তি ওকে যেদিকে নিয়ে গেছে। তো যাই হোক, পড়াশোনা তো সেরকম করেনি, তো কাজ কী করবে? বাবা জিজ্ঞেস করেছে কী কাজ করবে, বলছে না আমি এরকম একটা, সেদিন বেরিয়েছিলাম একটা দোকানে, এরকম ওই সেলস গার্লের দোকানে থেকে, মানে বেরিয়ে না দোকানে থেকে কাজ করতে হবে, ওরা মাসে আমাকে 2500 টাকা করে দেবে বলেছে। তো ঠিক আছে, 2500 টাকা দেবে, এবং ও রাজি হয়েছে। ও ভেবেছে মানে ওর যা ইয়ে, যে বাচ্চাটার আর ওর চলবে, মানে ততদিনও পয়সা নিয়ে এটা বুঝতে পারছিলো যে বাবাকে আর কত চাপ দেব। তো ওখানে জয়েন করে এবং করছে, বাচ্চাকে পিসিদের কাছে, ঠাকুমার কাছে রেখে। বাচ্চা বড় হচ্ছিল, ঠাকুমা পিসিদের কাছে যা হয়, মানে মা কাজে বেরিয়ে যায় সকালবেলার, একটা সেলস গার্লের কাজ দোকানে, সেই সকাল থেকে নিয়ে সে রাত হয়ে যায়, মানে স্পেশালি উৎসবের দিনগুলোতে তো অনেক বেশি, দোকানে কাস্টমার থাকলে অনেক বেশি সময় ওকে থাকতে হয়, বাচ্চাকে সময় দিতেই পারতো না। আর সেই সময়টা বাচ্চাটা এই ঠাকুমা পিসিদের কাছে, মানে কুহুর ঠাকুমা পিসিদের কাছে বড় হচ্ছিল, ওদেরও বাচ্চাটার ওপর মায়া পড়েছিল, বাচ্চাটার ওদের ওপর একটা মায়া পড়ে গেছিলো, যা হয় থাকতে থাকতে যা হয়। তো ইন দ্য মিনটাইম দিন যাচ্ছে, ওইটুকু টাকার মধ্যে ওর কী হয়, কিন্তু তার মধ্যে বেশিরভাগটাও বাবার হাতে দিয়ে দিত, আর কিছুটাও রাখতো আসা যাওয়া প্লাস
এটা ওটা বাচ্চাটাকে কিনে দেওয়া বা এটা ওটা, যদিও হতো না কিছু কিন্তু যত যত সামান্য হতো তাই দিই। তো একদিনের কথা, বাচ্চাটা খুব ঘ্যানঘ্যান করছে, মেলা হচ্ছে বাইরে, মেলায় যাবে, তখন বাচ্চাটা একটু বড় হয়েছে, মেলায় যাবে বড় হয়ে, ব্যাগটা খুলেও দেখছে যে ব্যাগের মধ্যে মাত্র 200 টাকা পড়ে আছে, কি যাবে মেলায় বাচ্চাকে নিয়ে। নিজেরও স্বাদ পূর্ণ হয় না, বাচ্চারও স্বাদ পূর্ণ হয় না, কারণ এগুলো তো বাবাকেও বলতে পারে না, না খুব মায়া লাগে সত্যি, খুব মানে গল্পটা বলতে আমার সত্যিই খুব কষ্ট, মানে সত্যিই খুব খারাপ লাগে ভাবলে যে। তো যাই হোক, কিন্তু ওরা একটু ওই আত্মসম্মান বোধ একটা ছিল যে বাবাকে সব সময় বাবাকে বিরক্ত করবো না। তো ইন দি মিন টাইম এরম দিন, সেদিনও মেলাতে আর যাওয়া হয়নি, বাচ্চাটাকে ভোলাতে হয়েছিল। তো যাই হোক, এইভাবে দিন চলতে চলতে তো একটা দিন এলো যখন বাচ্চাটার বছর 5 এবার বয়স হয়েছে, 6 বছরের দিকে যাচ্ছে, বাচ্চাটাকে এবার স্কুলে দেবে। সেই অবস্থায় টাকা কিছু মানে দোকানেও বলেছিল যে কিছু অ্যাডভান্স চেয়েছিল, কিন্তু ভদ্রলোক যিনি মালিক তিনি খুব ভালো, কিন্তু উনি দিতে পারেননি কোনো কারণে, বিশাল একটা কিছু দোকানও নয়, দিতে পারেনি। যাই হোক, এবার স্কুলে তো টাকা জমার দিন, তো সেদিন তো মুখটা কাচুমাচু করেও বাড়ি ফিরেছিল যে বাবাকে বলতে হবে, আমার ব্যাগে যা টাকা আছে সেই দিয়ে তো হবে না, কোনো প্রশ্নই নেই। মোটমাট প্রতিটি মুহূর্তে ওই টাকার ইয়েটা বড় হতে না হতেই ওই অর্থের ইয়েটা বুঝতে শুরু করে দিয়েছিল। তো বাড়িতে ফিরেছিল, বাড়িতে ফিরে বাবার দেখছি যে বাবার শরীরটা ভালো না, বাবার বুকে ব্যথা হচ্ছে, মানে আমার খুব মানে বলতেও খুব ইয়ে লাগছে, সেই রাতটা বাবার আর গড়ায়নি, বাবা চলে গেলেন, মানে কি বলবো এটাকে, কর্ম বলবো না কপাল বলবো আমি জানি না কি, মানে কি মারাত্মক মেয়েটার মানে কর্ম বা কপাল যাই হোক, যে বাবা চলে গেলেন, একমাত্র সহায় ছিল ওর বাবা, বাবা চলে গেলেন। বাবা চলে গেলে তো ওর তো আকাশ ভেঙে পড়েছিল মাথায়, কি কি করবে ও কিছুই বুঝতে পারছিল না যে কীভাবে। যাই হোক, বাবার সমস্ত কাজকর্ম হয়ে গেল, মেয়েটা একদম একা হয়ে গেল, মা বাবা কেউ নেই, বাবাই ওর মা বাবা দুজনের রোল প্লে করতেন সব কিছু। তো যাই হোক, বাবাও চলে গেলেন, তাহলে সংসারে এখন রইল ও আর ওর বাচ্চা এবং দুই পিসি ঠাকুমা। না, ধীরে ধীরে আরও মানে ব্যাপারটা আরও সেন্ট্রালাইজড হলো, টাকা পয়সার ব্যাপারটা, আর বাবার তো গভর্নমেন্ট সার্ভিস ছিল না যে পেনশনের ব্যাপার, পরবর্তীকালে ডিপেন্ডেন্ট যারা তারা, ওরকম কোনো ব্যাপার ছিল না, প্রাইভেটে কাজকর্ম ছিল, তো ওই দিক থেকে সমস্ত বন্ধ, বাবা নেই, মানসিকভাবে শারীরিকভাবে সমস্ত দিক থেকে কুহু কিন্তু আরেকবার সেই মা চলে যাওয়ার সেই সময়টার মুখোমুখি হলো। তারপরে যখন বরকে ছেড়ে মানে তখন ওদের ছাড়াছাড়ি হয়ে গেল, সেই সময়টা আবার মুখোমুখি মানে কর্মই বারবার ঘুরে ঘুরে আসছিল, বাবা চলে গেল, এবার পুরো মাথায় সেই দায়িত্বটা এসে পড়লো। তো যাই হোক, প্রতিটি মুহূর্তে বুঝতে পারতো যে পিসিরা বিরক্ত হচ্ছে, বাচ্চাটার জন্য হতো না, আমি আগেই বলছিলাম যে এইগুলো মানসিক, এগুলো কী বলবো, এগুলো হিউম্যান সাইকোলজি, আমরা এর কোনো বিশ্লেষণ দিতে পারবো না, মানে হিউম্যান ব্রেন বা হিউম্যান মাইন্ড আজকেও কিন্তু রিসার্চ হয়ে চলেছে, মারাত্মকভাবে রিসার্চ হচ্ছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আজকাল মানে সেদিনই আমি একটা ডিসকভারি চ্যানেলে একটা দেখছিলাম, প্লাস পরে আমি গুগল সার্চ করছিলাম যে সাধু যারা মানে খুব মানে ওই উচ্চ মার্গের সাধু, তাদের নিয়ে সায়েন্টিস্টরা তাদের ব্রেন মানে তাদের এক্সামিন করে দেখা হচ্ছে যে কোন লেভেলে গেলে তাদের মানে কি বলবো ওই মেডিটে ওই মানে সমাধি বা ওই ধরনের হচ্ছে, মানে সবটাই মাইন্ড, এই একই মাইন্ডে আমরা কাঁদি, এই একই মাইন্ডে আমরা ভগবানের খোঁজ পাই, এই একই মাইন্ডে আমরা এম্পাওয়ারমেন্ট বলি, এই একই মাইন্ডে আমরা আবার মানুষকে খারাপ বলি, সেম মাইন্ড। ভগবান কিন্তু আলাদা আলাদা করে মানুষের আলাদা আলাদা মাইন্ড তৈরি করেনি, একটাই একরকমই মাইন্ড। এটা বলতে গিয়ে আমার আরেকটাও কথা মনে হলো, আমি জাস্ট শেয়ার করছি আপনাদের সাথে, গল্পের মধ্যে নয়, যে মনে হলো বলছে যে এগুলো সমস্ত ঠাকুরের কথা, বলছে যে পানের একটা সবুজ পান পাতা, তার মধ্যে চুন দিলি, সুপুরি দিলি, লবঙ্গ দিলি, যাই দিলি দিলি, খেলি দিলে এবার ঠোঁটের রঙটা লাল হলো, খয়ের দিলেও দিলি না, খয়ের ছাড়াও রঙটা লাল হলো, বলছে ওইটা হচ্ছে চৈতন্য, হ্যাঁ ওইটা হচ্ছে কনসিয়াসনেস, ওটা দেখা যায় না। পানের পান তো সবুজ, সুপুরির কালার বাদামি, খয়েরি, চুন সাদা, ঠিক আছে, যে ঠোঁটের লাল রং এলো কোত্থেকে, লাল রংটা কোত্থেকে এলো, ওই লাল রংটা হচ্ছে চৈতন্য বা লাল রংটা হচ্ছে মাইন্ডের কনসিয়াসনেস,
যেটা আমাদের হিউম্যান বিইংদের, আমাদের সাধারণ মানুষের কখনো কখনো মাটিতে গড়াগড়ি খায়। আমরা কাকে কি বলি কি না বলি আমরা বুঝতেই পারি না, যে কেন বলি কি। ওই মাইন্ড মাইন্ড করায় আমাদের, একদিকে সাধু আবার একদিকে আমাদের মতো সাধারণ মানুষ যারা মাইন্ডটাকে কন্ট্রোল করতে পারি না। যাই হোক, আমি এটা একদম অন্য লাইনে চলে গেছিলাম, আমি আবার গল্পে ফিরে আসছি। তো কুহুর তো জীবন সংগ্রাম চলছিল, দোকানটায় কাজ করছিল সারাদিন। তো এই ঠাকুমা পিসির কাছে, এক পিসি তো চাকরি করে এখন, আর ঠাকুমা পিসিদের কাছে লেগে যায়। কিন্তু বাড়িতে যখন ফেরে বাচ্চার ইয়েটা বুঝতে পারছিল, বাচ্চার অস্তিত্বটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে মায়ের, মানে সারাদিন এটা আমি না ঠিকমতো মুখে হয়তো বলা যায় না, একটু লেখা পড়লে হয়তো ভালো বোঝা যাবে বা সিনেমাটা দেখলে বোঝা যাবে, যে বাচ্চাটা সারাদিন, একটা ছোট্ট শিশু, হ্যাঁ, সে সারাদিন যাদের সঙ্গে থাকবে না তাদের প্যাটার্নটাই নেবে। কোথাও কোথাও মায়ের সম্বন্ধে সারাদিন হয়তো আলোচনা শোনে বাড়িতে, মা ভালো না বা মা, যাই হোক আমি অত ডিটেলে যাচ্ছি না, বাচ্চাটারও ওই জিনিসটা প্যাটার্নটা ডেভেলপ করছিলো, সেটা খুব খুব ফিল করতো। তো যাই হোক, ভীষণ মানে কি বলবো, খুব অসহায় এই মেয়েটা সমস্ত দিক থেকে। তো বুকে জড়িয়ে বাচ্চাটাকে, সারাদিন কাজ করে মেয়েটা, দুটো পয়সার জন্য কি করবে, ওকে তো রোজগারও করতে হবে, কেননা বাড়িতে তো রোজগার না করলে ঠিকমতো খাওয়াটাও ঠিকমতো, মানে মানে অত ডিটেলে আমি যাচ্ছি না। যাই হোক, তো এই করতে করতে জীবন চলছে। একদিন দোকানে ওর এক বহু পুরনো একটি বন্ধুর সাথে দেখা। তো বহু পুরনো সেই বন্ধু একদিন এরকম দোকানে এসছে, আমি এক সেকেন্ড একটু নামটা খোঁজার চেষ্টা করছি বন্ধুটির। আচ্ছা ঠিক আছে, আমি পরে বলছি। তো ওর সেই ছোটোবেলায় যখন স্কুলে পড়তো, সেই স্কুলে পড়ার কথা বলতে গিয়ে মনে হলো আরেকটা কথা আমি মিস করে গেছি, যেটা আরও দুঃখের, সেটা হচ্ছে বাচ্চাটার কিন্তু সে বছর অ্যাপ্লিকেশন যে করেছিল জমা, ও স্কুলে ভর্তি করতে পারেনি, কেননা ওর দাদু মানে ওর বাবা কুকুর বাবা চলে গেলেন এবং কুকুর টাকা পয়সা জোগাড় হয়নি, বাচ্চাটাকে ভর্তি করতে পারেনি। খুব 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 স্যাড। যাই হোক, আমি আবার ফিরে আসি। দোকানে ওই বন্ধুটি, পুরনো ছোটোবেলার বন্ধুর সঙ্গে দেখা হওয়াতে ওনারকে বলে ও বেরিয়ে আসে একটু সময়ের জন্য, 10-15 মিনিট। একটু আমি বাইরে বলছি, হ্যাঁ যাও কথা বলো, বাইরে বেরিয়ে এসেছিলো ছোটোবেলার বন্ধু। কথাটা তো হলো ওর জীবনে এত কিছু কাণ্ড ঘটে গেছে, ও ডিভোর্স হয়ে গেছে, সমস্ত শুনলো, আবার বন্ধুটিরও শুনলো যে বন্ধুটি এরকম। তো যাই হোক, বন্ধুর সঙ্গে আলাপ হলো, বন্ধুর ফোন নাম্বার ইয়ে হলো, কুকুর তো ফোন নেই কিন্তু যখনই পারতো দোকান থেকে ফোন করতো, এবং দোকানের নাম্বারটা দিয়ে দিয়েছিলো, দোকানে মেয়েটি ফোন করতো মাঝে মধ্যে। এই বন্ধুটির সাথে একটু মানে এত কিছু দুঃখ কষ্টের মধ্যেও এই বন্ধুটির সাথেও দেখা হওয়াতে আবার একটুখানি, তো একদিন এরকম ছুটি ছিল দোকানে, সেদিন ওদের আগে থাকতে কথা হয়ে গিয়েছিলো যে ওরা এরকম বাড়িতে মেয়েটির মানে এই বন্ধুটির বাড়িতে কুহুকে নেমন্তন্ন করেছিল এবং উইথ বাচ্চা, বাচ্চাটাকে নিয়ে। সে বাচ্চাটাকে নিয়ে যাবে, ও সেদিন আগের দিন বলছে আমি কালকে সকালে এরম যাবো, ঠাকুমা পিসিরা যেতে দেবে না। এটা এটা কী ধরনের, তোমরা কুহু বলছে যে এটা কী ধরনের, আমার মেয়ে, আমার মেয়ে, ও আমার সাথে যাবে না, তোমার তুমি তোমার আবার মেয়ে কি, বড় তো আমি করছি, তোমার তো কোনো ক্ষমতা নেই। এই যে সমস্ত কথাবার্তাগুলো বাচ্চাটার সামনেই বলে, মায়ের সম্বন্ধে যে কথাগুলো সেগুলো বাচ্চার সামনেই বলে, অলক্ষেই কাঁদে কুহু। কুহুর তো সত্যি কথা, আজকে যদি কুহু সেরকম ফাইন্যান্সিয়াল কন্ডিশন থাকতো তাহলে কুহু হয়তো অন্যরকম স্টেপ নিতে পারতো, কিন্তু কুহু তো অসহায়, কুহু তো কোনো ক্ষমতাই নেই। ও সব থেকে প্লাস পয়েন্ট এনেছিলেন কিন্তু চলে গেলেন বাবা। তো যাই হোক, মেয়েটাকে যেতে দিল না, মেয়েটাকে নিয়ে যে ও যাবে বন্ধুর বাড়ি, মেয়েটাকে যেতে দিল না। এই এই সমস্ত জিনিস নিয়েই কুহু আস্তে আস্তে, কুহুরও বয়সটা বাড়ছিল। তো যাই হোক, ওরকমভাবে ও বন্ধুর বাড়ি গেছে এবং বন্ধুর বাড়িতে গিয়ে দেখছে সেটা অ্যাকচুয়ালি ওকে বলেছিলো যে ওটা অ্যাকচুয়ালি মানে যে মেয়েটি, তার মেয়েটির বরের জন্মদিন ছিল, সেটা আর বলেনি কেননা বুঝতে পেরেছিলো না কুহুর ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো না। মেয়েটি ভালো, বন্ধুটি খুবই ভালো, তো ও গিয়ে একটু মানে মানে এম্বারাস যাকে বলে, মানে একটু কি অকওয়ার্ড একটু সিচুয়েশনে পড়েছে, যে সবাই আসছে বন্ধুবান্ধবরা হাতে নানা রকম জিনিস টিনিস নিয়ে, ও তো একদম খালি হাতে গেছে, ও তো জানেই না কিছু। তো ইয়ে বললো বন্ধুটা, না তুই এরকম ইয়ে করিস না, ওরকম কিছু জন্মদিন না, যারা জানে তারা আসছে, খুব সুন্দর ওর সঙ্গে ব্যবহার করলো। সেই ইয়েতে সেই মানে গ্যাদারিংয়ে ওর আলাপ হয়েছিল অরুণ বলে একটি ছেলের সাথে।
তা অরুণের সঙ্গে আলাপ হওয়াতে অত অত লোকজনের মধ্যেই অরুণ ওকে একটু আলাদা ইম্পর্টেন্সই দিচ্ছিল। তো যা হয় না, একটা একটা শুকনো, মানে আমরা চিন্তা করতে পারি না যে একটা শুকনো খটখটে মরুভূমি, তাতে যখন এক বুন দু বুন জল পড়বে না, তো সেটা কত আনন্দের। সেটা আমরা বুঝতে পারি, আমরাও তো মেয়ের জাত না, আমরা বুঝতে, মেয়ে বলে নয় যে কোনো মানুষ বুঝতে পারবে। তো ওর ওই সবার মধ্যে ওকে যে আলাদা করে একটা ইম্পর্টেন্সই দিচ্ছিল, সেটা কিন্তু ওর ভীষণ একটা, মানে ওর একটা আনকনশিয়াস মাইন্ডে একটা ভীষণ নকিং, মানে ওর খুব ভালো লাগছিল সেটা। তো যাই হোক, সব কিছুর মধ্যে অনেকক্ষণ ছিল, মানে অন্তত ঘন্টা চারেক ছিল, সবাই যখন খাচ্ছে তখন ওকে আলাদা করে প্লেটটা অফার করা, বা একটু সবাই মিলে কিছু কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে ওকে আলাদা করে দেওয়া, সেরকম আলাপ কিন্তু কিছু নেই, মানে আমরা ফিল করতে পারি সেটা। তো যাই হোক, পরবর্তীকালে হয়ে গেছে বেশ কিছুদিন পর, এই মেয়েটি বন্ধুটি ওকে একদিন বললো, জানিস তো এরকম অরুণকে তুই সেদিন দেখেছিলি আমাদের ইয়েতে, তার সঙ্গে সঙ্গে ওর ইন্দ্রিয়গুলো সচেতন হয়ে উঠেছিল। বহুদিনের ক্ষুধার্ত না, ভিতরে সেই আকাঙ্ক্ষা সমস্ত জমে আছে, ছোট্ট মেয়ে তো, আর একটা মারাত্মক মায়ের মন না, মারাত্মক একটা কাজ করতো যে এত অভাব চতুর্দিকে দেখছে, বাচ্চারা এই যাদের বাড়িতে গেছে তার বাচ্চাটাকেই দেখে, একটা ছেলে আছে সেই বন্ধুটি, কত খেলনা কত কিছু, ওর বাচ্চাটাকেও কিছু দিতে পারে না, ভালো একটা খাওয়ার, এক্সট্রা একটা খাওয়ার যে কিনে দেবে সেটাও দিতে পারে না, তো ওর একটা ভিতরে একটা কষ্ট, শুধু যে নিজের তা না, বাচ্চাটাকে নিয়ে ওর। তো ওই বন্ধুটি ওকে বললো যে জানিস আমাকে অরুণ ফোন করেছিল, তা অরুণ হচ্ছে আমাদের কমন ফ্রেন্ড, দুই সেদিন দেখেছিস পার্টিতে এরকম এরকম দেখতে এরকম এরকম, তখন ওই যে ওর সমস্ত সেই সিক্স সেন্সগুলো যেন মনে হচ্ছে চাড়া দিয়ে উঠলো, যেন অপেক্ষা করছিল। তো যাই হোক, বলে হ্যাঁ হ্যাঁ আমি এরকম দেখেছি, বলছো ও তোর কথা খুব জিজ্ঞেস করছিল, ও কথাটা কিছু খুব একটা করেনি। যাই হোক, পরবর্তীকালে ওকে জিজ্ঞেস করেছিল যে এরকম অরুণ আসবে বলছে তোকে পছন্দ, তখন বলছে আমাকে পছন্দ মানে আমি তো ডিভোর্সি, ও জানে, বলছে হ্যাঁ সব জানে, সব জানে এবং তোর সাথে খুব আলাপ করতে চাইছে, তুই যদি রাজি হোস তাহলে আমি একদিন বাড়িতে, আমার হাজব্যান্ড থাকবে, সবাই থাকবে, তুই যদি রাজি হোস তোর বাচ্চাটাকে নিয়ে চলে আসিস, ওরা খেলা করবে, আমার বাচ্চা তোর মেয়ে, আর আমরা তাহলে একটু কথা বলবো, কিছু না একটু কথাটা তো বলবো, দেখ যদি তোর আগামী দিন, তুই তো এত ছোটো বয়সে তুই একা, তো আমি ভাবছিলাম যদি, দেখ না অরুণ তো খুব ভালো ছেলে, খুব খুব পয়সাওয়ালা, খুব খুব ভালো ছেলে। তো যাই হোক, সমস্ত জিনিসগুলোই যেন মনে হচ্ছিলো ও অপেক্ষা করেছিল। তো যাই হোক, এই করতে করতে ওর ডিসিশান নেয় যে হ্যাঁ যাবো দেখা করব। আগেইন দ্য সেম থিং, বাচ্চাটাকে নিয়ে যেতে চেয়েছে কিন্তু ঠাকুমা পিসিরা দেয়নি, রাদার দেয়ই না, মানে ওর সঙ্গে খুব একটা বেরোতে দেয় না, ওটাও একটা আনকনশিয়াস মাইন্ডে ওর ভীষণ একটা কষ্ট, যে আমি যদি এখান থেকে বেরিয়ে যেতে পারি একবার, মানে অলরেডি ওটা ডেভেলপ করতে শুরু করেছে যে আমি যদি এখান থেকে বেরিয়ে যেতে পারি বাচ্চাকে নিয়ে চলে যাবো, এখানে আসতেই দেবো না, খুব স্বাভাবিকভাবেই ওর ওইটা ডেভেলপ করছিল প্যাটার্নটা। তো সেদিনের কথা, যেদিন ওই বন্ধুটির বাড়িতে গেল, সারাদিনে খাওয়া দাওয়া, দুপুর গড়িয়ে বিকেল অবধি সেই ছেলেটি আসেনি, ওদের লাঞ্চের নিমন্ত্রণ কুহুকে লাঞ্চ খাওয়ার জন্যই ডেকেছিল, তো সমস্ত হয়ে চলে গেল। কুহু কিন্তু অন্তরে অন্তরে অপেক্ষা করছিল, উপর থেকে বোঝাচ্ছিল না, ভিতরে ভিতরে অপেক্ষা করছিল। দুপুর গড়িয়ে বিকেল যখন, তখন অরুণ এলো, সুন্দর চেহারা, সুন্দর সুন্দর সব দিক থেকেই সুন্দর, পছন্দ হওয়ার মতোই ছেলে, একদম ওপেনলি এসে সেদিন ওরা সবাই, বড়রা মানে মেয়েটি, মেয়েটির হাজব্যান্ড, কুহু এবং এই অরুণ সবাই মিলে বসে ওদের কথা হলো এবং ওপেনলি বললো যে আমি বিয়ে করতে চাই। তো এর থেকে আনন্দে তো, মানে বলছি তো, মানে কুহুর তো মানে কি বলবো, মানে কুহু একটা ছাদ, একটা একটা শেল্টার একটা খুঁজতো যেখানে ও সম্মানের সাথে ও থাকতে পারবে। তো ও আর সময় কিছু চায়নি, ও মাথায় নাড়িয়েছিল, রাজি হয়েছিল। যাই হোক, সেদিনের ঘটনা ঘটে যাওয়ার পর ওদের নাম্বার এক্সচেঞ্জ হয়, এর ফোন নাম্বার, ছেলেটি ফোন নাম্বার নেয় এবং অরুণ জিজ্ঞেস করে যে তোমার তো মোবাইল নেই, আমি কি তোমাকে একটা মোবাইল গিফট করতে পারি? আবার আরেকটা খুব আনন্দের জায়গা, ও তো মোবাইল টোবাইল ও স্বপ্ন, পয়সা কোথায়, ও তো কোনো পয়সাই নেই, কটা পয়সা দিয়ে ও কী করবে, ও নিজেকেই চালাতে পারে না, ইভেন বাচ্চাকেও কিছু, কেননা বাচ্চা পুরো বাচ্চাকেও পিসিরাই দেখে,
ও রাজি হয়েছিল ফোনটাও, তারপর থেকে ফোনে ওদের কথা টথা হয়েছিল প্রায় মাস দুয়েক ওরা এরকম একটা কোর্টশিপ মতো কি বলবো, মানে মেলামেশা একটা ওরা করছিল দুজন দুজনকে চেনার। তো খুব বড় একটা গাড়ি করে, মানে কুহুর অন্তরে, মানে ফান্ডামেন্টাল জায়গায় কুহুর যেগুলো ছিল, খুব কুহু খুব ভালোভাবে বাঁচতে চাইতো, একটা খুঁটি আঁকড়ে খুব সুন্দর করে বাঁচতে চাইতো, এবং মেয়েকে নিয়ে, মেয়েকে ছাড়া না, কিন্তু মেয়েকে তো ছাড়তো না বলছি, একমাত্র এক সেকেন্ড একটুখানি টেনে, আমার মেয়ে, মেয়ের সাথে একটু কথা বললাম। তো যাই হোক, তো এরকম ছেলেটির সাথে এরকম সব হলো বাড়িতে এসে, তখন অবভিয়াসলি না ঠাকুমা পিসিকে তো বলতে হবে, সরি, তো ঠাকুমা পিসিকে এরকম বলার সঙ্গে সঙ্গে ঠাকুমা পিসি যেন মনে হলো সেই ঘাট থেকে নামাতে পারলে বাঁচি, জানি না মানুষের কেন, কেননা বাচ্চাটা তো পরে, ওদের তো কুহু আগে হওয়ার কথা ছিল, কুহু এই বাড়ির প্রথম সন্তান, মানে ভাইয়ের বা ওর নাতনি, কিন্তু কুহুর ওপর জানি না মানুষের কীরকম, আমরা তো বিচার করার, ওই যে বললাম মাইন্ড, কার মাইন্ড কাকে কোথায় নিয়ে যাবে জানি না আমরা। তো যাই হোক, ও চলে গেলে বেঁচে যায়, বাচ্চাকে দেবে না, মারাত্মক, বাচ্চাকে দেবে না, সেই তো মানে মারাত্মক, বলছে নিজে আগে, নিজে আগে সুখী হয়ে দেখাও, নিজে ভালো থাকো, তারপর যদি আমরা দেখি যে তুমি ভালো আছো তবে আমরা বাচ্চাকে দেবো, তার আগে দেবো না। আর বাচ্চাও কিন্তু এখন খুব একটা, একটু বড়ও হয়েছে বাচ্চা, খুব একটা যেতেও চায় না, মানে মার সম্বন্ধে শুনে শুনেই বড় হয়েছিল। যাই হোক, এইভাবে কুকুর বিয়ে হয় এবং দোকানের চাকরিটা ছেড়ে দেয়, স্বাভাবিক, কেননা ভীষণভাবে ওরা সচ্ছল, মানে পরিবারে, অরুণের পরিবার খুব সচ্ছল, তো শ্বশুর শাশুড়ির সাথে ওর মানে শ্বশুরবাড়িতে বিয়ে হয়েছিল, শ্বশুরবাড়িতে সবই, কিন্তু শ্বশুরবাড়িতে থাকেনি, থাকেনি বলতে ওর আলাদা ফ্ল্যাট ছিল, এবং আলাদা ফ্ল্যাটেই ওরা, সরি, আলাদা ফ্ল্যাটে ওরা সংসার পেতেছিল। তাহলে ভাবুন, মানে খুব স্বাভাবিক না, মানে যে বাচ্চাটা ভালো ভালো করে খাওয়ারই পেতো না, পেট ভরতো না, তাকে পেট, তার পেট ভরা খাওয়ার, মানে এটা একটা এক্সাম্পল দিচ্ছি আমি, তো সে তো সুখী হবেই, সে তো আনন্দ পাবে। ও মেয়েকে রেখে বাধ্য হয়েছিল, খুব, আমি 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 তো মেয়ে, আমি খুব ফিল করতে পারি ওর কষ্টটা, ওর তো তখন দুটো পথ, ও কী করবে, মেয়ের কাছে ওরকমভাবে থেকে যাবে, ওরকম অভাবেই মা যে মেয়ের জন্য কিছু করতে পারে না, নাকি ও ওই যে আরেকটা সুযোগ আসছে, একটা হাতছানি আসছে, জীবনের হাতছানি, যেখানে ও ভালো থাকবে, যদি ভালো থাকে মেয়েকেও নিয়ে যেতে পারবে নিজের কাছে, ও সেকেন্ড অপশানটা নিয়েছিল, কারণ আরেকটা যে অপশান সেখানে কোনো, সেখানে কোনো স্ট্রেংথ, সেখানে কোনো পাওয়ার ছিল না, ও একদম পাওয়ারলেস ওখানে। আর যখন ও বিয়ের পরে ওদিকে যাবে, অরুণকেও দেখছে না কীরকম, কত ভালো ছেলে, ওকে কতটা কেয়ার করে, এইভাবে ও সেকেন্ড অপশানটা বেছে নেয়, খুব স্বাভাবিকভাবে। এই সময়টা আমার মনে হয় যে কোনো মেয়েই হয়তো এই কন্ডিশনে পড়লে আমার মনে হয়তো নিরাপত্তাটাই চাইবে, সিকিউরিটি। তো যাই হোক, অরুণের সাথে ওর বিয়ে হয়ে যায়, খুব ধুমধাম করে বিয়ে হয়, সে এলাহি ব্যাপার, বিরাট পয়সা করি, বিরাট, প্রথম প্রথম শ্বশুরবাড়ি যাওয়া আসা ছিল, তারপরের দিকে খুব একটা যাওয়া আসা হতো না, অরুণ অরুণ অরুণের অরুণের বিশাল ব্যবসা, অরুণ অরুণের ব্যবসার থেকে ফেরার পথে এতে মা বাবার সাথে দেখা করে আসো, এর আর খুব একটা যাওয়া হতো না, কেন যেন খুব একটা যাওয়া হতো না। যাই হোক, মাঝে মাঝেই ইদানিং মেয়েকে দেখতে এ যায়, এ মেয়ে খুব একটা আসে না, আসতে দেয় না, আর কুহু যায়, কুহু মেয়েকে দেখতে যায়, মেয়ের জন্য প্রচুর গিফট নিয়ে যায়। এইভাবে দিন কাটতে কাটতে, বছর ঘুরতে না ঘুরতে ওর ওর ছেলে হলো, প্রথম সন্তান, সে তো ভীষণ মানে আনন্দ বাড়িতে, সেই আরেকটা সেই আনন্দ মেলা বসার মতো, সে মানে আনন্দে একদম, সে অরুণের তো আর মানে সে মারাত্মক মারাত্মক আনন্দ, সে গয়না গাঁঠি দিয়ে সেই এত মানে কুহুকে মানে একদম সে আনন্দে, ও বোধহয় পুরনো মানে পুরনো দুঃখ যাও পেয়েছিল সব আস্তে 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 ভুলে যেতে শুরু করলো। বছর ঘুরতে না ঘুরতে প্রথম একটা ছেলে হলো, তারপরে ও আবার এক বছর খানেক পর আবার কনসিভ করলো, তো এবার মেয়ে হলো। তো যেবার ও এরকম বাচ্চাটা জন্মালো, ছোট ছেলে মেয়ে, এক ছেলে এক মেয়ে হলো, ওই পক্ষে তো মেয়েটা ওখানে বড় হচ্ছে, এ আনার আমরা খুব ফিল করতে পারি ব্যাপারটা, কারণ এখন
জীবনটা অন্যরকম। এখন মানে জোরাজুরি করা, কেস করা, বাচ্চাটাকে নিয়ে আসা, সেই জায়গার মধ্যে ও যাওয়ার মতো ছিল। পরপর দুটো ওর বাচ্চা হয়ে গেল, আবার দুটো আলাদা আলাদা দুটো রেসপন্সিবিলিটি। এই হতে হতে খুব খুব সুখে আছে। ইন দি মিন টাইম বেশ কিছুদিন গড়াতে না গড়াতেই একটা দিনের কথা, যেদিন ভীষণ ওরা খুব হ্যাপি, খুব সুন্দর, অত সুন্দর অর্থ, গাড়ি ঘোড়া, ভালো ভালো জামা কাপড়, গয়না, যেরম যেরম চাইতো, ভালো খাবার, হ্যাঁ মানে ফ্রিজ খুললেই ভালো খাবার, যেটা যেটা ও চাইতো, বাচ্চাগুলোকে একটা সিকিওরড একটা জোনে বড়ো করে ভাবছিল যে বড়ো বাচ্চাটাকে নিজের কাছে আনা। কিন্তু সবে সবে বাচ্চা দুটো হয়েছে, এখনও ঠিক ওই জায়গায়ও যায়নি। তো ইন দি মিন টাইম একদিনের কথা বলছে, একদিন এরকম বহু রাত অবধি অরুণ ফিরছে না দেখে ও অরুণের মোবাইলে ফোন করে এবং ফোনটি ধরে একটি মেয়ে। তো তখন অনেক রাত, তখন প্রায় 12টা বেজে গেছে। মেয়েটি ফোনটা ধরাতে ও তখন জিজ্ঞেস করছে যে এরকম অরুণ বলছে, হ্যাঁ হ্যাঁ তুমি ধরো আমি দিচ্ছি, তুমি ধরো আমি দিচ্ছি, কোনো আপনি টাপনির জায়গা নেই। তো কুকুর একটু স্ট্রাইক করে ব্যাপারটা, তুমি ধরো আমি দিচ্ছি ওকে। তো আমরা হয়তো বুঝতে পারছি খানিকটা, বলতে হয়তো আমার আমার মানে বলছে না বুকে লাগে, সত্যি কষ্ট, খুব খারাপ লাগে। সেই তাসের ঘরটা যেন মনে হচ্ছিল সাজিয়েছিল। আগামী দিনে তো টের পেলো যে ওর এই মেয়েটির সাথে সম্পর্ক আছে। অরুণ ধরেছিল ফোন যে আমার একটু ফিরতে দেরি হবে। ওই আস্তে 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 অরুণের ব্যবহারিক চেঞ্জেস আসতে শুরু করে, পয়সা কুড়ির দিকে না কিন্তু এই এই সমস্ত দিকে। রাতে না ফেরা আরম্ভ হলো, রাতে বহু রাত ফিরতো না, পরদিন ফিরতো, একদম কাজকর্ম করে ফিরতো। তারপরে এই আস্তে 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 তাসের ঘরটা ভাঙতে শুরু করেছিল। তো ইন দি মিন টাইম একদিনের কথা, যেদিন ওর এই ইয়ের শ্বশুরমশাই ফোন করলেন যে ইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, অরুণের বিশাল একটা গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমরা এরকম যাচ্ছি, তোমার দুটো বাচ্চা ছোটো, তোমাকে খবর দিয়ে দিলাম, আমরা এরকম যাচ্ছি, এরকম যাই হোক। ও আয়াটায়া সব ছিল, রীতিমতো পয়সাওয়ালা, তো আয়াটায়া সবাই ছিল, তাদের কাছে রেখে এও গেছিলো। কিন্তু গিয়ে জানতে পারে যে যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছিল তাতে মেয়ে, একটি মেয়েও ছিল এবং অরুণও ছিল। মানে এই ধীরে ধীরে আমি ওইগুলোতে আর ডিটেলে যাচ্ছি না, মানে বহু নারী সঙ্গ ছিল। তো বুঝতে পারলো, শুধু বুঝতে পারলো না, বাড়িতে অশান্তি শুরু হলো, অশান্তি শুরু হলো এবং খুবই মানে খুবই মারাত্মক, মানে বলার তো সেই সেই পুরনো চেনা চেনা গন্ধটা আবার কুহুর জীবনে ফিরে আসছিল, যে গন্ধটা ওর জীবন থেকে চলে গেছিলো। আবার সেই চেনা চেনা গন্ধ, অপমান, অভিমান, দুঃখ, রাগ, সমস্ত সেই একটা ঝলকা হাওয়ার মতো ওর জীবন থেকে যেরকম চলে গিয়েছিলো, দরজাটা বন্ধ করে দিয়েছিলো, ঠিক সেরকম দরজাটা খুলে গেল, আবার সমস্ত ফিরে এলো। কর্ম যায় না বারবার, সেরকম স্ট্রংলি কজ না করলে কর্ম যেতে চায় না, কর্ম কামড়ে থাকে। যাই হোক, মারাত্মক অবস্থা সে, মানে খুবই মা মানে বাচ্চাটাকে পর্যন্ত একদিন মা রাগের মুহূর্তে বাচ্চাটাকেও মানে মারতেও চেষ্টা করেছিল। মানে এদের এখন আর ইয়ে না, এখন এদের আর ভালো লাগে না, এই দায়িত্ব আর নিতে চায় না অরুণ। সেই যে অরুণের ভালোবাসার যে চেহারাটা, সেটা জানি না, আমি তো বলার কেউ না, আমি লেখিকা, আমি লিখি গল্প, আমি তো একটা চরিত্র ওরমভাবে পুরো বলতে পারবো না, না যে যতটুকু আমার কল্পনায় এসেছে আমি ততটুকু লিখেছি। আমি এটা বলতে পারবো না যে ও কি ভালোবাসার ওই মুখোশ পড়েছিল, নাকি অভিনয় করেছিল, নাকি হয়তো অভিনয় করেনি, হয়তো সেই সময়টা ভালোবাসত, পরবর্তীকালে মনটাকে কন্ট্রোল, ওই আগেন ওই মাইন্ড মনটাকে বলছে যে মন হচ্ছে পাগলা ঘোড়া, ঘোড়াকে যেরকম দুটো এরকম দিয়ে রাখতে হয় সাইডে, ওরকম না দিলে কিন্তু ঘোড়া এদিক ওদিক চলে যায়। মনকেও বলছে ওরকম কন্ট্রোল, হয়তো কন্ট্রোল করতে পারলো না ছেলেটা, সংসারটা ভেঙে গেল। আবার কোথায় যাবে, কোথায় যাবে কুকুর, কুকুর তো বার, কুকুর কুকুরকে এবং কুকুর বাচ্চা দুটোকে বার করে দেওয়ার মতো, বার করে দেওয়াই বলবো, এর থেকে তো আর কিছু ইয়ে না। যাই হোক, সমস্ত কিছু রেখে কুহু, আমি কুহুর ওই আত্মসম্মানটা বলতে চাইছি যে কুহু হয়তো প্রচুর কিছু নিয়ে যেতে পারতো, প্রচুর কেস করতে পারতো, অনেক কিছু করতে পারতো, কিন্তু ওই যে সেই চেনা চেনা যে একটা গন্ধ, ওটা ওর নিতে, ওটা ওর যে কতটা সেই কষ্টের জায়গা, এই দুটো বাচ্চা নিয়ে, বাচ্চাদের দায়িত্ব তো স্বাভাবিকভাবে না, মা তো বাচ্চাদের ছেড়ে যেতে পারবে না, আর বাচ্চা
ছাড়বে কোথায়, যে বাবার তো কোনো মানে তার তো কোনো দায়িত্ব নেই, সমস্ত উড়ে গেছে। সেই কর্পূর যেরকম আগে এত বড় বড় ডেলা ডেলা কর্পূর, তারপর একটা সময় নেই, ভ্যানিশ, কোথায় যাবে? আবার সেই বাপের বাড়ি, কর্মকে আবার সেই নিয়ে এলো। কী যে কষ্ট, মানে কতটা যে কষ্ট হচ্ছে, মানে আমি যে বলছি আপনাদের না গল্পে, কত জীবন আমি হয়তো বলছি, কিন্তু অ্যাকচুয়ালি হয়তো দেখুন গিয়ে কত জীবন এরকম আছে। আগামী দিনে হয়তো আমার এই গল্পটা শুনে হয়তো কেউ বলবে, আমরা তো লিখি, আমরা বিভিন্ন রকম তাকিয়ে দেখি, শুনে চরিত্রগুলোকে কল্পনা করে লিখি, হয়তো এরকম রয়েছে, তারা হয়তো শুনবে আগামী দিনে। আমি তোমাদের কাউকে কষ্ট দিতে চাই না গো, তোমরা যদি কেউ শোনো আমার, মানে কি বলবো, আমি জানি না যাদের জীবনে এরকম কষ্ট আছে, আমি সবসময় চাইবো মানে তোমরা যেন এর থেকে বেরিয়ে আসো। আমি সেই সেদিকেই এগোচ্ছি, আমি সেদিকেই এগোচ্ছি, আমার লেখাটা আমি সেদিকেই নিয়ে যাচ্ছি, এটাই হয়তো আমার কন্ট্রিবিউশন। আর তো আমার তো কোনো ক্ষমতা নেই, আমার হয়তো এটাই কন্ট্রিবিউশন। তো যাই হোক, আমার কল্পনাটা আমি শেয়ার করছি। যাই হোক, এরপরে তো আবার বাধ্য হলো, কোথায় রাস্তায় তো গিয়ে দাঁড়াতে পারবে না, ও সেই বাবার কাছে, বাবার বাড়িতেই ও এলো। অ্যাকচুয়ালি বাবার বাড়ি বলতো, ওটা দাদু ঠাকুমার বাড়ি, সেখানে আসলো। এবার তো আরও ভয়ানক, মানে এবার তো প্রথম কথা তো এবার অ্যাডিশনাল, মানে ওরা তিনজন প্লাস পয়সা করি নেই, যেরম যেরম গেছিলো সেরম ফিরে এসছে, উপরন্তু আরও দুটো বাচ্চার সাথে, মানে মারাত্মক অবস্থা। তবে হ্যাঁ, এসে যখন ও এসছে তখন শুনলো ছোটো পিসির বিয়ে, ছোটো পিসির বিয়ে হলো এবং পিসেমশাই খুব ভালো, পিসেমশাই ভীষণ ভালো, ছোটো পিসি ভীষণ ভালো। আমি অত ডিটেল যাচ্ছি না, পিসির বিয়ে হওয়ার পরে পিসির পিসি এবং পিসেমশাই বেশ অনেকটা খরচ বাচ্চাদের জন্য দেবে বলেছিলো, দিতে দেবে এরকম। ছোটো পিসি, এই পিসি চাকরি করতেন না, আরেক যে পিসি উনি চাকরি করেন, উনি বিয়ে করেননি, আর ঠাকুমা। এই করতে করতে আবার দিন যায় দিন যায়, কারণ কনফিডেন্সের ইয়েটা কমে গেছিলো, ছোটো বয়সে হয়তো একটা দোকানে গিয়েও কাজ নিতে পেরেছিলো, এখন সেই কনফিডেন্সটাও কুহুর নেই, নেই বলতে ব্যথায় বেদনায় ওর মনটা যেন মেরুদণ্ডটা সেই ভেঙে যাওয়ার মতো, দুঃখে অভিমানে ওর মেরুদণ্ডটা সোজা ছিল না। যাই হোক, এরপরে কী হবে, এরপরে কুহুর জীবনটা কোথায় যাবে? তো আজকে কিন্তু আমার 30 মিনিট হয়ে গেল, অনেকটা, আমি 20-25 মিনিটের মধ্যে শেষ করব ভাবি। তো জীবনের গল্প তো এত এরকম ধরে বেঁধে বলা যায় না, এটাই মুশকিল। যাই হোক, কুকুর গল্পটা আমি বলছি আপনাদের, এরপর কুকুর জীবনটা কোন দিকে যাবে আমি বলতে থাকবো, কালকে আমি বাকিটা বলবো, ইচ্ছা আছে কালকেই শেষ হবে। তো কেমন লাগছে আপনারা জানান আমাকে, কুকুর গল্প কুকুর জন্য আপনারা কীরকম প্রার্থনা করছেন, কী প্রার্থনা করেন কুকুর? আমার কাছে অনেক কমেন্ট এসছে যে কুকুর যেন ভালো থাকে, কুকুর যেন কিছু করে যাতে ও বাচ্চাদের নিয়ে সুন্দর সুখে শান্তিতে থাকে। হ্যাঁ, আমারও সেটাই প্রার্থনা, কুহু যেন ভালো থাকে, ওর অপ্রাপ্তি যেটা ও যেন পায়, ও যেন এই জীবনের সমস্ত কিছু, ঢেউ সেই জোয়ার ভাটার মতো চলে যায়, ভাটা আবার জোয়ার আবার ফেরত দিয়ে দেয়, ওর জীবনেও যেন কোনোরকম আনন্দের জোয়ার আসে। যাই হোক, গল্পটা আমি কালকে শেষ করব। আর যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন, গল্পটা শুনুন আর কমেন্ট করুন যদি ভালো লাগে। থ্যাংক ইউ সো মাচ।